ওয়ালাইকুম আসসালাম হে আবারকাত আমাদের এক বোন জানতে চেয়েছেন যে আপনি বেতের দোয়া দোয়াখুন পড়তে ভুলে যান তো এক্ষেত্রে করণীয় কি আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ জি বোন দোয়া কুনুৎপ পড়তে ভুলে যান এটি শয়তানের অশ্বাসা শয়তানের অস আসার কারণেই এমনটি হয় অতএব আপনি সালাতের ভিতরে শয়তান অশো আসা দিতে না পারে সেভাবে আপনি সতর্কতার সাথে মনোযোগের সাথে সালাত আদায় করার চেষ্টা করবেন ভুল তো একটি এবং সেটি আপনিও খুব ভালো করে জানেন অতএব সালাতে দাঁড়ানোর সময় আপনি কঠিনভাবে সিদ্ধান্ত নেবেন যে এই জায়গাতে যেন আমি ভুল না করি আপনি সালাতের ভিতরে যত বেশি মনোযোগী হবেন তত বেশি এই সমস্যা কেটে যাবে এবং তত দ্রুত এই সমস্যা কেটে যাবে নাম্বার দুই হচ্ছে বেতের সালাতে দোয়া কুনুত পড়তেই হবে বিষয়টি এমন নয় মাঝে মাঝে না পড়া এটিও হচ্ছে সুন্নাহ আল্লাহ নবী সাল্লা সাল্লাম প্রত্যেক বেতের সালাতে যে তিনি দোয়া কুনুত পড়েছেন এটি প্রমাণিত নয় তিনি মাঝে মাঝে ছেড়েও দিয়েছেন এটিও কিন্তু রয়েছে আর দোয়া কুনুত পাঠ করা এটি হচ্ছে কর্ম আর সুন্নাহ ছুটে গেলে সেক্ষেত্রে বড় ধরনের কোনো গুনাহের বিষয় নেই অতএব আপনি সচেতন অবস্থায় সালাত আদায় করবেন যে অক্ বা যে সময়ে বা যে দিন আপনি বেতের সালাতে দোয়া কোন পড়তে চান সেখানে আপনি অবশ্যই সচেতনতার সাথে পড়বেন আর মাঝে মাঝে আপনি ছেড়ে দিবেন সেটিও কিন্তু জায়জ রয়ে আলম আলমবে সাল্লাম আসালাম নবীন